আমি বেহুলা নই, মণিমালা। বেহুলার স্বামীকে সাপে কেটেছিল, আর আমার স্বামীকে বিছে, হ্যাঁ, কর্কটের তীব্র বিষে জ্বলে যাচ্ছিল আমার স্বামী, আর সেই সঙ্গে চলে যাচ্ছিল আমার ঘর, সংসার, মান, ইজ্জত, এমনকি আমার শরীরও। জমানো পয়সা, টুকরো টাকরা, সোনাদানা যখন শেষ, তখন গিয়ে দাঁড়িয়েছিলাম পাড়ার ক্লাবের ছেলেদের কাছে। ওরা সব আমার ছোট ভাইয়ের চাইতেও ছোট ছোট। যেতেই একগাল হেসে বলেছিল, নিশ্চয়ই বৌদি, সন্তোষদার জন্য আমরা এইটুকু করব না? সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাতে 2000 টাকা দিয়ে বলেছিল, সন্ধ্যেবেলার পর একটু ঘুগনি, এই একটু ভাজা টাজা করে দিও বৌদি। খালি মুখে মালটা ঠিক জমে না, আমার চোখ ফেটে জল আসছিল, এত অপমান বলে, এত অপমান। তবুও টাকাটা ফিরিয়ে দিতে পারিনি সেদিন, সেদিনই প্রথম, হ্যাঁ হ্যাঁ সেদিনই প্রথম আমার অপমানের বিনিময়ে আমার স্বামীর বাড়তি কয়েকদিনের আয়ু কিনেছিলাম, পাড়ার বিধায়কের পায়ে পড়েছিলাম বাবা বলে। উনি আমার পিঠে সান্ত্বনার হাত রেখেছিলেন, ওই হাত ক্রমশ সাপ হয়ে যাচ্ছিল। বিষাক্ত সাপটাকে মারতে পারিনি সেদিনও, কেননা ওই বিষাক্ত সাপটাই তো আমার হাসপাতালের ফ্রি বেডের সুপারিশ লিখে দিয়েছিল। তারপর গিয়ে পৌঁছেছিলাম মানুষের স্বর্গে, যেখানে দেবতারা থাকে সেটাই তো স্বর্গ, তাই না? আর আমাদের মতো মানুষের কাছে ডাক্তারই তো দেবতা। শেষবতে গিয়ে পৌঁছেছিলাম তার কাছে, না কোনো কলার ভেলায় নয়, অনেক অনেক অপমানের স্রোতে ভাসতে ভাসতে, অসুস্থ স্বামীকে টানতে টানতে, একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, এ ওয়ার্ড থেকে ও ওয়ার্ড, এ করিডোর থেকে ও করিডোর, দালালের খপ্পর পেরিয়ে ওয়ার্ড বয়, তার হাত ছাড়িয়ে ট্রলিম্যান, এভাবেই এভাবেই দ্রুত স্বর্গ দর্শন হচ্ছিল আমার। আর আমার লক্ষিন্দরের প্রাণ প্রদীপের তেল শুকিয়ে যাচ্ছিল ক্রমশ। শেষবতে চরণ ছুঁয়েছিলাম তার, দেবতার সিংহাসনে বসেছিলেন তিনি, নামের পাশে এক কাদা ডিগ্রির মুকুট পরে। কি উজ্জ্বলতা, কি চাকচিক্য সেসবের! আমার জল তেষ্টা পাচ্ছিল, আমি ঘাবড়ে যাচ্ছিলাম। ওই অন্ধকার ঠান্ডা ঠান্ডা ঘরেও আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। আর আমার আরাধ্য দেবতা তার তৃষ্ণা মেটাচ্ছিলেন আমার শরীরে মুখ ডুবিয়ে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কেটে যাচ্ছে, তবু কেন আমাদেরই বিকিয়ে দিতে হয় প্রিয়জনের প্রাণ রক্ষার্থে? কেন আমরাই বারবার লাঞ্ছিত হই, মেয়েরা? কে দেবে এসবের উত্তর? স্বর্গের দেবতারা তো তবু বেহুলার সর্বস্ব নিয়ে তার স্বামীর প্রাণটুকু ফিরিয়ে দিয়েছিলেন, আর আমি মণিমালা বাড়ি ফিরছি, হাতে ডেথ সার্টিফিকেট,
আর শরীরময় কলঙ্ক নিয়ে। কেন কেন কি অপরাধ আমার আপনারা বলতে পারেন? আপনারা ভাবুন, আপনারা ভাবুন, ভেবে ভেবে আপনারা উত্তরগুলো তৈরি করুন। কারণ কারণ আমার পরের যুগের নারীও আপনাদের এই একই প্রশ্ন করবে।